সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা স্বাগতম। ঢাকার মাঝেই গ্রামের ছোঁয়া বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে এসেছি সারুলিয়া কবুতরের হাটে। এই হাটটি কী বারে বসে আর কয়টা থেকে কয়টা পর্যন্ত হাটটি চলে, কী কী জাতের কবুতর পাওয়া যায় এখানে আর কোন জাতের কবুতরের দাম কত টাকা এখানে বিক্রি হচ্ছে, সেই বিষয়টি আমরা জানতেই আজকে এখানে এসেছি। তবে যারা কবুতরের খামার করার কথা ভাবছেন তারা অবশ্যই এই হাটটিতে এসে কবুতর কিনে নিয়ে যেতে পারেন, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কবুতর এসেছে। তো বন্ধুরা, আমরা কথা বলে জেনে নেব দাম সম্পর্কে এখানে যারা বিক্রি করতে এসেছেন কবুতর তাদের সাথে। তাহলে চলুন বন্ধুরা, আমরা একটু কথা বলে জানার চেষ্টা করি। ভাই কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। আচ্ছা, এই যে আপনি যে হাটটাতে রয়েছেন এখন দাঁড়িয়ে, এই হাটটা আসলে কি বারে বসে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে? বৃহস্পতিবার এবং সোমবার। সোমবার কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে? এই সকাল 7টা হইতে আপনার বিকেল 5টা পর্যন্ত। আর এখানে সর্বোচ্চ কত দামের কবুতর এসে থাকে? 15-20 হাজার। আর সর্বনিম্ন কত টাকার কবুতর? 300-250। 300-250। তো আপনি এখানে কতদিন হলো ব্যবসা করছেন? 20 বছর। 20 বছর হলো। তো এই কবুতরের ব্যবসাটি করে আপনি ভালো আছেন? আল্লাহ খুব ভালো লাগছে। আপনার কি খামার টামার রয়েছে? দোকান আছে, বড় দোকান আছে। কোথায়? কাপ্তানবাজার? রায়েরবাগে। তাহলে তো আপনার দোকানে একদিন যেতে হয়। হ্যাঁ আসে। তো মনে করেন যদি কোনো ব্যক্তি আপনাদের থেকে অনেকগুলো কবুতর ক্রয় করে নিতে চাইলো, বা সে যদি নতুন উদ্যোক্তা বা নতুন খামারি হতে চায়, সেক্ষেত্রে কি আপনারা এরকম হেল্প করে থাকেন? সব দিক দিয়ে হেল্প করি। তো আপনাদের সাথে যোগাযোগের কি মাধ্যম রয়েছে? এই আমার কার্ড আছে, কার্ড নিয়ে যাই। আপনার কন্ট্যাক্ট নাম্বারটি বলে দিলে সবচেয়ে ভালো হতো। 0092। বলেন। 100-1070। কী নাম আপনার? মফিজুর রহমান। তো আপনার এখানে কী কী দামের কবুতর রয়েছে সেটি একটু জানতে চাই। কবুতর আছে, ফ্যাট পাঙ্কি আছে, যে একটা একটু পাঙ্কি যদি দেখাই দেন। পাঙ্কি অনেকগুলো আছে, আমার দেখাই দেন। আমার এখানে অনেকগুলো পাঙ্কি আছে। যেটা দেখাইলেন এইটার জোড়া আপনি এখানে কত দামে বিক্রি করছেন? 8-10 হাজার টাকা। আর এমনি যে দেখছি এখানে গিয়া চুল্লি রয়েছে, ভাইয়ের এই দুইটা কি রেসার নাকি? এখন তো মার্কেটে দাম বেশ অনেক কমেছে, তো সেক্ষেত্রে এখন কত দামে বিক্রি করতে যাচ্ছেন এই দুইটা? এখন তো 500 টাকা জোড়া। এটা কি অ্যাডাল্ট না বাচ্চা? এটা কি খাওয়া শিখছে? 500 টাকা জোড়া বিক্রি করতে যাচ্ছেন এই চিলার বাচ্চা জোড়া? হ্যাঁ, এটা তো পরই হয় নাই মনে হচ্ছে। এক পরও মনে হয় হয় নাই মনে হচ্ছে। মানে ফেদার ঝরেছে কিনা? একটা ফেদার ঝরে আর একটা ফেদার উঠলে সেটাকে বলা হয় এক পর বা দুই পরে। মানে আপনি নতুন পুষছেন? ওকে, ধন্যবাদ। গিরিবাজ জোড়া কত দেওয়া হচ্ছে? মাটিটা 3,500, নটটা 500।
এগুলোর এত দাম কেন, একটু বেশি দাম কেন? পাখি বাড়ের, কিন্তু এটা তো পাখি না, পাখি টাস, যে কারণে একটু বেশি দাম না, কম দাম, এটা কম, পাখি অনেক দাম। আচ্ছা পাখির ফ্যাট সেটা বোঝার উপায় কি? বোঝার উপায় ঠিক আছে, এর ভিতরে অনেক কিছুই নাই, পাখি অরিজিনাল, এটা খেতে অন্যরকম, আরো সুন্দর হবে তাই, মানে কিন্তু এই যে ক্রস হইলে এটা বোঝা যায়, একটু বোঝার উপায়টা একটু আপনি বলতে পারবেন? অরিজিনাল পাখি এবং ফুল ভাই ফ্যাট থাকে, এটা একটু বের করে দেখানো যাবে? পাখির ক্রস, হ্যাঁ এটা ক্রস, ক্রসটা কিভাবে বুঝবে মানুষ? ক্রসটা হচ্ছে অরিজিনাল হলে চোখ, আর এটা গেটা বারে এটা ভাইবেট থাকবে, কাব্য, এটা অনেক কাব্য। আচ্ছা এটা কাঁপছে, এটা কম কাব্য, এটা ভাইবেট, এটা কম ভাইব্রেট করে, যে কারণে এটার দাম যা হচ্ছে 3,500 জি জোড়া, জি না সিঙ্গেল, শুধু মাটি সিঙ্গেল 7,000 টাকা জোড়া, দ্যাট মিন্স ই হাই ফ্লাই, হাই ফ্লাই জি। আপনি কি রেস দিয়ে থাকেন? জি না, রেস পানি এমনি কত রাখা, তাহলে পাঙ্কি পুষে লাগছে, পাঙ্কির তো বিশেষ করতে হবে, পাঙ্কি থেকে লাভ, পাঙ্কি বাচ্চা হলে তাহলে বিক্রি করা যায়, একটু দামে বিক্রি করা যায়, বিক্রি করা যায়, কিন্তু সেগুলো যদি ফ্লাই না করানো যায় তাহলে তো যে ব্যাটার নিবে না, যারা নিবে এরা ফ্লাই করলে করতে পারবে, হচ্ছে ভালো করে প্লাটে কত হলে যারা পাল্লা করে এরা করতে পারবে, সমস্যা নেই না, ঠিক আছে। কিন্তু আপনি দেখা গেল যে কখনোই ফ্লাই করাইলেন না পাঙ্কির বাচ্চায়, সেটা খাঁচায় পুষলেন বন্দি করে, বাচ্চা নিলে, কিন্তু ওইটা তো ফ্লাই করবে না ভালো, হ্যাঁ আমি না করলে যারা কিনে নেবে এরা করবো, যারা পালিয়ে বড় ধরনের কবুতর পালে পাল্লা করে এরা নিয়ে পালবে। ওকে আপনাকে ধন্যবাদ। ভাই গড়রা এই দুইটা কি বিক্রি করে দিলেন নাকি? কত বিক্রি করলেন? দেখে মনে হচ্ছে ঝাঁক, ঝাঁকের জোড়া কত যাচ্ছেন? জোড়া না, এটা সিঙ্গেল আছে। আচ্ছা সিঙ্গেল কত যাচ্ছে? এটা 400 টাকা দাম চাচ্ছেন? এটা ফিক্স না কম হবে? কম হবে। কত দামে বিক্রি করবেন আসলে? 300 টাকা হলে ওই জাগ জোড়াটা, জাগটা বিক্রি করে দিবেন। বিভাসগুলো এগুলো দাম চাচ্ছেন কত ভাই? পাঙ্কি ফেটের আছে দুইটা কবুতর আর একটা কাজ করা কবুতর হবে। আচ্ছা পাঙ্কি ফেটের যেগুলো, এগুলো একটু দেখানো যায় কত চাচ্ছেন জোড়া বা কি? দেখানো যাবে না কেন? এই যে এটা নর, এটা মাদি। আচ্ছা এই দুইটা জোড়া? হ্যাঁ দুইটা জোড়া। এই পাঙ্কির সাথে যে ক্রস করা, এই দুইটা কত দামে চাচ্ছেন? কত দাম বিক্রি করতে? 2,000 টাকা। 2,000 টাকায় বিক্রি করতে যাচ্ছেন? না দামাদামি করে নেবে। আচ্ছা আচ্ছা, পাঙ্কির ক্রসের এত দাম কেন? কারণ পাঙ্কি কবুতরের ব্লাড যেটা, সেটা অনেক দূর থেকে ছাড়া যায়। আপনি কি রেস করে থাকেন? হ্যাঁ। আচ্ছা আপনি সবসময় মানে রেস দিয়ে থাকেন? হ্যাঁ। কতদিন পরে পরে রেস করেন আপনারা? বছরে শীত আসলে তারপরে। এই বছর রেস দিয়েছেন? হ্যাঁ। তো আপনি প্রাইস টাইস কিছু পেয়েছেন? না আমি বড় ধরনের খেলা না, তাই এলাকায় আর কি গোলবাজি খেলার শেষে আমরা একটা রেস করি যে 30 কিলোমিটার, 20 কিলোমিটার, 10 টাকা কবুতর ছাড়া হয়, তার কারণে যে বেশি আসে তাই ফার্স্ট হয়, তার একটা পুরস্কার দেওয়া হয় এবং কিছু টাকা দেওয়া হয়। আর এবারকার ক্লাব খুলেছে, তাই ক্লাবে আমি সদস্য, ইনশাল্লাহ সামনে খেলবো 70 কিলোমিটার, এই জন্য কবুতর আর কি বানাচ্ছি। তো আপনার বাসায় কতগুলো কবুতর রয়েছে? আমার বাসায় আছে 40 পিস। শুধু কি এই যে আপনার পাঙ্কি এই টাইপেরই নাকি? পাঙ্কি ব্লাডার আছে এবং বাঘা কবুতর আছে, সবুজ গলা আছে, আবার আর্মি ফ্যাটের কবুতর আছে। আপনার বাসাটি কোথায়? আমার বাসা নোয়াপাড়া। নোয়াপাড়া, হ্যাঁ ড্যামরাগিরি যাবো, এখান দিয়ে যাওয়া যায়। ওকে আপনাকে ধন্যবাদ। লক্ষা কত দাম চাচ্ছেন? লক্ষা ভাইয়া 3,000 টাকা। এটা কি অ্যাডাল্ট? আপনার বাসায় কি ডিম টিম দিয়েছে বা বাচ্চা দিয়েছে কি? এখনো ডিম দেয় নাই, আমরা নতুন কুয়াকাটা থানা এসে, কুয়াকাটা থেকে নিয়ে এসেছে। কুয়াকাটা এত দূর থেকে কেন এনেছে? ও আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কুয়াকাটা, যে কারণে কুয়াকাটা থেকে নিয়ে এসেছে। এটা দাম চাচ্ছিলেন কত বললেন? 3,000 টাকা। এখনো ডিম বাচ্চা নিতে পারেন না? জোড়া তো, জোড়া শিওর, পিওর জোড়া। ওকে আপনাকে ধন্যবাদ। ভাই এটা কি জাতের কবুতর যেটা বড় দেখা যাচ্ছে? ভাই এটা মিলি নর। মিলি নর, মিলি তো চোখ একটু অন্যরকম থাকে, এটা তো আবার দেখা যাচ্ছে চোখ সাদা। এটা ক্রস ক্যাভারিস, ক্রস জি। এটার কত দাম চাচ্ছেন? এটার দাম চাই 2,500 টাকা। 2,500 টাকা দাম চাচ্ছেন? এটা কি ফিক্স দাম? এটা কি ফিক্সড? জি ভাই। এই অ্যাডাল্ট তো জি, ডিম বাচ্চা নিয়েছেন এটা দিয়ে? না ভাই এখনো নেই নেই, বাসা মাদি আছে, এখনো জোড়া দেয়নি। আচ্ছা আচ্ছা।
ভাই এটা তো দেখে মনে হচ্ছে মুখী, কালো মুখী। তাই মুখী কত করে জোড়া চাচ্ছেন? বাকি বারোশো টাকা একদম ফিক্স? আপনি কি বাচ্চা নিয়েছেন? আচ্ছা আচ্ছা, আর এই যে এখানে গিয়া চুল্লি রয়েছে, গিয়া চুল্লি বাচ্চা, এটার দাম চাচ্ছেন কত? 1000 টাকা। কয় ফেদার, মানে কয় পর হয়েছে? 4 পর। 1000 টাকা ফিক্স? একটু কমে বিক্রি করা দেবো। দেখতে পাচ্ছেন একের পর এক খাঁচা সাজিয়ে যারা এখানে কবুতর বিক্রি করতে এসেছেন, বিক্রি করার জন্য এসেছেন। তো এই চিলার জোড়া কেমন বিক্রি করতে চাচ্ছেন বা দাম কেমন চাচ্ছেন? এখানে তো ম্যাক্সিমাম দেখছি আপনার চিলা, আর এখানে গড়া রয়েছে। তো এই চিলাগুলো অ্যাডাল্ট, যেগুলো অ্যাডাল্ট নেই এখানে, সব সবই বাচ্চা। হ্যাঁ, তো কত ফেদারের বা কত পরে? নিউ পরে, নীল পরে, নিউ। এগুলো কত চাচ্ছেন জোড়া? জোড়া 700-800 যা বিক্রি করতে পারি, মানে 700-800 এরকম দামে যা বিক্রি করতে পারেন। আর গড়া, কোনটা গড়া রয়েছে? গড়া দুটো বাচ্চা 800 টাকা। 800, এটাও কি নীল পর? হ্যাঁ। আপনার কি খামার রয়েছে? হ্যাঁ, আমার ছোটখাটো একটা খামার রয়েছে। কোথায় আপনার খামারটি? কোথায়? ক্যান্ডারে। আপনাকে ধন্যবাদ। সেটা 6000 টাকা থাকলে বলবেন যে হ্যাঁ 6000 টাকা বিক্রি করতে চাচ্ছি। কত দামে বিক্রি করতে চাচ্ছেন এক জোড়া? চিলা জোড়া না, অ্যাডাল্ট তো না।